তো প্রিয় বন্ধুরা আমি কিন্তু আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি জেনুইন চাকরির আপডেট নিয়ে। তো তোমরা যারা এখনো পর্যন্ত বেকার রয়েছো তারা কিন্তু এই চাকরিটি করতেই পারো। আজকে আমি নিয়ে চলে এসেছি পার্লে-জি বিস্কুট কোম্পানির জব আপডেট নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ পার্লে-জি কোম্পানি জব 2022 লেখাই রয়েছে। তো বন্ধুরা পার্লে-জি বিস্কুট কোম্পানি থেকে কিন্তু ইতিমধ্যে লোক নেওয়া হচ্ছে। এখানে মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই বলেছে, অর্থাৎ ছেলে এবং মেয়েরা কিন্তু উভয় এখানে আবেদনটা করতে পারবে। দেখো তোমাদের এখানে কি কাজ করতে হবে, দেখো বিস্কুট প্যাকিং, পিকিং, লেবেলিং, স্ক্যানিং এগুলোই করতে হবে। অর্থাৎ পার্লে-জি কোম্পানি যে বিস্কুটগুলো প্যাকেজ হয় সেই প্যাকিং, পিকিং, লেবেল করা, স্ক্যান করা এই কাজগুলোই কিন্তু তোমাদের এখানে করতে হবে। এজ লিমিট দেখো তোমাদের এখানে চেয়েছে 18 থেকে 50 বছর পর্যন্ত। তো বন্ধুরা তোমরা তোমাদের ন্যূনতম বয়সসীমা কিন্তু 18 বছর লাগবেই। কোয়ালিফিকেশন বলেছে 8 পাস টু গ্র্যাজুয়েট পাস। তো তোমাদের ন্যূনতম যোগ্যতা কিন্তু 8ম শ্রেণী পাস লাগবে। তারপর যারা গ্র্যাজুয়েশন পাস করেছো, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পাস করেছো তারা তো চাকরিটি করতেই পারবে। এরপরে বলি তোমাদের মাসিক বেতন কত। তোমাদের স্যালারি হচ্ছে 14,500 থেকে 15,500। অর্থাৎ তোমাদের মাসিক বেতন 14,500 থেকে শুরু হবে, তারপর 15,500 পর্যন্ত কিন্তু রয়েছে। তোমরা যারা যারা এই চাকরির জন্য ইন্টারেস্টেড রয়েছো তাদের ডকুমেন্টগুলো কী কী লাগবে আমি বলে দিই। বায়োডাটা লাগবে একটা, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, লাস্ট কোয়ালিফিকেশন রেজাল্ট লাগবে, আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে। তো তোমরা যারা এই চাকরিটি করবে ভাবছো তারা কিন্তু এই ডকুমেন্টগুলো নিয়ে আবেদন করবে। লোকেশন বলেছে কলকাতা। তো বন্ধুরা তোমাদের এই কাজটি কিন্তু রয়েছে কলকাতাতে। পার্লে-জি কোম্পানির এই কাজটি তোমাদের কলকাতাতেই করতে হবে। এইচআর নাম্বার দিয়ে দিয়েছে। তো তোমরা কিভাবে আবেদন করবে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এইচআর নাম্বার, অফিস নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে ফোন করেই তোমরা কিন্তু আবেদনটা করবে। এছাড়াও তোমাদের যদি আরও কিছু জানার থাকে এই নাম্বারে ফোন করে তোমরা কিন্তু ডিটেলসে জেনে নিতে পারো। বন্ধুরা আমি নাম্বারটি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তবে আমি একবার নাম্বারটি বলবো 8272917392। এই নাম্বারে তোমরা কল করে নিও। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু অফিস আওয়ারেই ফোন করবে যারা ইন্টারেস্টেড রয়েছো। তো বন্ধুরা আজকে চাকরির আপডেট এই পর্যন্তই। ধন্যবাদ।